নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কয়েকদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে পিএম কিষানের 14তম কিস্তির টাকা, তাই এবারে টাকা তারাই পাবে যাদের কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। তাই আপনি একবার আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নিন কি কি চেক করতে হবে, আজকে ভিডিওতে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির টাকা ঢুকেছিল। এবার পালা 14তম কিস্তি। শোনা গেছে খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল। পিএম কিষাণ যোজনার আওতায় থাকা ভারতের সকল কৃষকদের প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে সরকার। প্রতি বছরে 3টে কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা দেয় কৃষককে। এই প্রকল্পটি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে যাদের 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে। সূত্র অনুযায়ী প্রায় 9 কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। পিএম কিষাণ যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে পিএম কিষাণ অফিসের ওয়েবসাইট pmkishan.gov.in এর হোম পেজ যেতে হবে। এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। সঠিক ক্যাপচা কোড পূরণ করে গেট ডেটা অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চলে আসবে এবং সেখান থেকে জানা যাবে বিশদে। ইকেওয়াইসি এলিজিবিলিটি ল্যান্ড সেডিং এর মতো অপশনের কাছে কি লেখা আছে দেখতে হবে। এর মধ্যে যদি কোনো অপশানে নো লেখা থাকে তাহলে বুঝতে হবে যে ওই কিষক টাকা নাও পেতে পারেন, আর যদি ইএস লেখা থাকে তাহলে কিস্তির টাকা পাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আর দেরি না করে এক্ষুনি চেক করে নিন পিএম কিষাণ যোজনার টাকা পাবেন কিনা। ঠিক আছে বন্ধুরা, আপনারা চেক করে দেখে নিন আপনাদের ক্ষেত্রে কী রয়েছে। যদি প্রত্যেকটা জায়গায় ইএস থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর নো থাকলে টাকা পেতেও পারেন আর নাও পেতে পারেন। তো আপনারা কমেন্টে লিখবেন আপনাদের কী লেখা রয়েছে, কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।